হে হোয়াটসঅ্যাপ, তো আজকে আমরা হয়তো কমলালেবুর বাগান দেখাবো না পাহাড়ে, কিন্তু এমন কিছু দেখাবো যেগুলো দেখে আশ্চর্য হয়ে যাবে, যেমন আমি হয়েছে। পাহাড়ের যখন অনেক নিচেই নেমে গেছি, মানে পাহাড়ের নিচেই যেখান দিয়ে নদী বয়ে যায়, সেইখানে গিয়ে দেখছি আশ্চর্য জিনিস, মানে উপর থেকে দেখেই আমরা এসেছি, মিথ্যা কথা বলবো না। কারণ এখানে ধাপ চাষ হয়, উপর থেকে দেখতে সুন্দর লাগে, তাই তোমাদের দেখাতে আসলাম। তো ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, আর শেষ পর্যন্ত না দেখলে হয়তো আনন্দ পাবে না। ব্লগ দেখা মানেই তো আনন্দ, আর নতুন কিছু দেখা, আর নতুন কিছু শেখা। তা পাহাড়ের অনেকজন ঘুরতে এসে দার্জিলিংয়ে, তা দার্জিলিংয়ে ঘুরতে আসা মানেই এইগুলো দেখা এটা নয়, কারণ দার্জিলিংয়ে 10 বার আসলেও হয়তো এটা দেখা যাবে না। কারণ এখানে আসতে হলে এখানে একমাত্র হাঁটা রাস্তা, আর যেটা হাঁটতে লাগে 3 ঘন্টা, একটা টুরিস্ট লোক কখনোই আসবে না এখানে। আর এটাকে দেখানোর জন্যই আমরা নেমেছি, জাস্ট আমাদের কষ্টটা সফল হবে যদি তোমরা ভিডিওতে একটা লাইক করো। রাস্তা হচ্ছে, দেখেছো এটা রাস্তাটা কিন্তু মানুষে তৈরি করছে নতুন করে, তা এটা অনেক ওপরে, আর আমি যেখানে গিয়েছিলাম সেটা অনেক নিচেই। আর এই যে এই পজিশনগুলো দেখো চাষ হয়েছে, ঠিক আছে, এগুলো চাষ হয়েছে, এগুলো ধনিয়া পাতা আরও অন্য অন্য চাষ হয়েছে। এখানে বিভিন্ন মহিলারা কাজ করছে, দিদি বললাম, আমরা জিজ্ঞাসা করলাম ওনাদের, তা ওনারা বাংলা বলতে পারে হালকা হালকা, তা ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করলাম এই জায়গা সম্পর্কে। ওনারা বললো যে সামনের দিকে আগিয়ে গেলে আরও সুন্দর চা বাগান আছে, আরও সুন্দর সুন্দর কিছু রয়েছে, তা সেই জন্য আমরা সামনের দিকেও আগিয়ে যাব। আর সামনের দিকে আগিয়ে যাবো সেটা এই ভিডিও না, আর একটা ভিডিও কভার করব যেটা হচ্ছে টি এস্টেট এরিয়াটাকে কভার করব। যাই হোক, সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। দূরে দেখো ওটা হচ্ছে দার্জিলিং টাউন, টোটালটাই দার্জিলিং টাউন। দার্জিলিং টাউনের নিচেই শহর, সরি নিচেই গ্রাম, এটা হচ্ছে একদম নিচেই বস্তি এরিয়া। তা এই এলাকাটার নাম হচ্ছে গ্যাগনা বস্তি। তো গ্যাগনা বস্তি অনেকজন এসে থাকবে হয়তো। আর এই যে গাড়িগুলো যাচ্ছে এদিকে, এটা অনেকটা উপরে আসলাম আমরা, উপরের রাস্তা দিয়ে এবার চা বাগানের ওই দিকে যাবো, চা বাগানের ওই দিকে যাবো। এই দিকটার ভিউটা দেখাই, এদিকেও বাড়ি হচ্ছে ছোটো ছোটো। আর ওই যে সবুজ সবুজ মাঝে মাঝে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু ধাপ চাষ। আর এনাদের জীবনযাপন সম্পর্কে কি, এনাদের জীবনযাপন হচ্ছে এরকমই, এনারা এগুলো চাষ করে, চাষ করার পরে এগুলিকে পিঠে করে নিয়ে যায় শহরে বিক্রি করতে। এনাদের এমনি কষ্ট হলেও এনারা কিন্তু খুব সুখে থাকে।